নেহরু যুব কেন্দ্র সংগঠন তো আমি কালকে এর জন্য ভিডিও বানিয়েছিলাম এখানে নোটিফিকেশানটা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলে দিয়েছি ওই ভিডিওর মাধ্যমে যদি না দেখে থাকেন ডিসক্রিপশনের লিঙ্ক আছে ভিডিওর নিচে তো ওই ডিসক্রিপশান পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে দিন তিন মিনিটে একটি ভিডিও আজকে কথা বলবো যে আবেদন কি করে করবেন তো অনেক ছেলে মেয়েরা অর্থাৎ কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছিলেন তো এই আপডেট পাওয়ার জন্য আপনাদের আমি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপে তো সেক্ষেত্রে জয়েন না হয়ে থাকেন তো জয়েন হয়ে নিন তো সেখানে সব আপডেট পেয়ে যাবেন কীভাবে আবেদন করবেন সরাসরি ওখানে আমরা আপডেট করে দিই তো সেক্ষেত্রে আজকে অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন এই নেহেরু যুবকেন্দ্র সংগঠনের অ্যাপ্লিকেশানটা চাকরির জন্য তো সম্পূর্ণভাবে আপনি এরকমভাবে ইন্টারফেস চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটটা আসার পরে এখানে আপনি স্ক্রল করবেন নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কী লেখা আছে অ্যাপ্লাই নাও তো এটাকে ডাইরেক্টলি ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর চলে আসলো তো এখানে তিনটি সেকশান থাকবে তো এখানে সবার লাস্ট যে সেকশানটা আছে এটা হলো অ্যাপ্লাই এন ওয়াই এন ওয়াই ভি সিলেকশান তো এটাকে আপনি ক্লিক করে দিন ক্লিক করার পরে এরকম একটা ছোট্ট একটা নিভি নেহরু যুবকেন্দ্র সংগঠনের একটা অ্যাপ্লিকেশন আসবে যেখানে প্রথমে দেওয়া আছে ইনস্ট্রাকশান অ্যাপ্লিকেশান মাস্ট রিড বিফোর ফিলিং দ্য ফরম অর্থাৎ এখানে ইনস্ট্রাকশনটা প্রত্যেক সিস্টেমের ইচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি যদি এই ভিডিও নাও দেখে থাকেন তো আপনি এটাকে পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করেও কিন্তু দেখতে পারেন কীভাবে আপনাদের কোথায় এলিজিবিলি কন্ডিশন আছে ফিল ফর্ম অনলাইন আর পিনে সাবমিট ফর্ম তো এখানে আপনাকে তৃতীয় নম্বরে এখানে অপশানটা ক্লিক করে দেবে যেটা লেখা আছে ফিল ফর্ম অনলাইন তো ডাইরেক্টলি ক্লিক করে দিলেন ক্লিক করার পর কিছুক্ষণ পরে পুরো ফাইলটা ওপন হয়ে যাবে তো ওপন হয়ে গেল তো এখানে আপনাকে কী করতে হবে প্রথমে এখানে সিলেক্ট করতে হবে আপনার স্টেট সিলেক্ট করলেন আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে ডাইরেক্টলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন এখানে যেই অর্থাৎ আপনি যেই ডি ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নিন তারপর সাবমিটে যান সাবমিটে যাওয়ার পরে রিডাইকেল হবে পুরোটা অপশানে হওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে প্রথমে দিতে হবে নাম তারপরে বাবার নাম তারপর মায়ের নাম আপনার জেন্ডার এখানে সিলেক্ট করে নিতে হবে ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে এখান থেকে আপনার বাছাই করে নিতে হবে ডেট অফ বার্থ প্লেস কোথায় আপনি জন্মগ্রহণ করেছেন আপনার ক্যাটাগরি এস সি এস জেনারেল ব্লড গ্রুপ কী আছে এখানে দিয়ে দিন তারপরে এখানে ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার এই হাই অর্থাৎ এখানে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন তো বলেছিল আপনাকে যদি হাই এডুকেশন কোয়ালিফিকেশান থাকে আপনি পোস্ট গ্র্যাজুয়েশনে দিতে পারেন রোল নাম্বার অর্থাৎ মাধ্যমিক পাসে আপনার রোল নাম্বার কিছু এখানে দিয়ে দিন কত সালে পাস করেছিলেন এটা দিয়ে দিন কোন বোর্ডে ইউনিভার্সিটির আন্ডারে আপনি পাস করেছিলেন যদি আপনি মাধ্যমিক পাস পাই উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তো বোর্ডে এখানে লিখবেন আর যদি যা হতো আপনি পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন করে থাকেন তার ইউনিভার্সিটি দিয়ে দিন আধার কোয়ালিফিকেশান টেকনিক্যাল অর্থাৎ আপনার যদি আদার কোনো কোয়ালিফিকেশান থাকে এখানে দিয়ে দিন আপনি এখন কী অর্থাৎ কী এমপ্লয়ার আছেন স্টুডেন্টের আছে আর আনএমপ্লয়েড আছে তো স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট সিলেক্ট করে নিন ওয়ার্কিং নলেজ কম্পিউটার আপনি যদি কম্পিউটার কিছু জানা থাকে এখানে দিয়ে দিতে পারেন তো আপনি যদি কম্পিউটার জানায় ইউজ করে দিন এবার এখানে ল্যাঙ্গুয়েজ নো আপনি যে যে ল্যাঙ্গুয়েজ জানেন তো এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে হবে যদি বেঙ্গুলি জানেন বেঙ্গু এখানে সিলেক্ট করে দিন এখানে কী করতে হবে বেঙ্গুলি লেখার পরে এখানে বলতে পারেন স্পিক এখানে পড়তে পারেন স্পিক রিড আর ইংলিশ লিখতে পারেন হিন্দিও দিন স্পিক রিড রাইট যদি আপনি বলতে পারেন লিখতে পারেন না এবং পড়তেও পারেন না তো সেক্ষেত্রে দুটো উঠিয়ে দিন তারপরে ইংলিশ আপনি চিঠি দিয়ে দিন যদি আপনি পারেন প্রেজেন্টেটার্স এখন কোথায় বসবাস করছেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিন হাউস নাম্বার এখানে দিয়ে দিতে হবে কোন ব্লকের আন্ডার আপনি রয়েছেন তো এখানে আপনি ব্লকটা সিলেক্ট করে নিন তারপর এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিন মোবাইল নাম্বার দিয়ে দিন ফোন নাম্বার দিয়ে দিন ইমেল আইডি ফোন নাম্বার না দিলে চলবে মোবাইল নাম্বার দিলেও হবে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এটা মাস দিতেই হবে তো এখানে এন ওকে হ্যাভ ইউর ইউ পার্টিসিপেট ইন দ্য ফলোয়িং প্রোগ্রাম ইয়েস তো এখানে আপনি কত কত মাস প্রোগ্রাম করেছেন যদি নো এনসিসি যদি করে থাকেন ইয়েস তো এক্সপিরিয়েন্স আমার বসিয়ে দিতে হবে বিএসজি যদি করে থাকেন এনসিসি স্কুল লেভেল যদি করে থাকেন এনএসএসসি কলেজ করে থাকেন তো এখানে দিয়ে দিন তারপর আদার ভলেন্টিয়ার অর্গানাইজেশন হলে তো এখানে আপনি এস করে দিন কত সালে হয়েছিলেন যদি আপনি ক্লাব মহিলা মেম্বার যদি কোনো রকমভাবে আপনি সংযুক্ত হন বা ছিলেন তো এস করে দিন সেই ক্লাবের নাম অ্যাড্রেস দিয়ে দিতে হবে মেম্বার দিয়ে দিতে হবে নেম টেলিফোন নাম্বার এখানে রিফারেন্স নাম্বার দিয়ে আপনাকে সাবমিট করে নিতে হবে সাবমিট করে দিলেই আপনাকে রিডিয়া গেলে হবে অন্য একটা অপশানে তো আমরা এটাকে ফুল ফর্মটা ফিল আপ করে নিই সম্পূর্ণভাবে আমরা এটাকে ফিল আপ করে নিয়েছি এবার কী করবো সাবমিটে ক্লিক করে নেব বন্ধুরা এবার তো আপনি করতে পারবেন কিভাবে সাবমিট করে দিলেই অনেকটি অপশান নিয়ে যাবেন যদি আপনার সাবমিট করার সময় এরকম আসে তাহলে কি করবেন আপনি এখানে বলা হয়েছে আঠেরো থেকে উনত্রিশ বছর এক চার দু পর্যন্ত হতে হবে তো সেই আপনাকে এখানে আপনার বয়স হতে হবে সেই উদ্দেশ্যেই অর্থাৎ সেই নমুনা হিসাবে তাহলে অ্যাপ্লাই সাবমিট করলে পরবর্তী স্টেডি নিয়ে যাবে তো পরবর্তীতে একদম নর্মাল তারপর আপনাকে কিচ্ছু করতে হবে আপনি ছোট্ট একটা ফর্ম ফিল আপ করবেন তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আমি অ্যাপ্লাই করছি না কারণ কি এটা আমি অ্যাপ্লাই করবো না শুধু আপনাদের দেখার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যদি আপনি ভাবছেন যে আমি ভুল দেখাচ্ছি না তো এটা ভুল দেখাচ্ছি না কারণ কি এখানে যদি আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমাকে ফোন করা হবে অর্থাৎ আমাকে ইমেল অ্যাড্রেসে ইমেল পাঠানো হবে তো আমি যদি ফেক করি তাহলে কোনো রিগার্ডিং অনেক কিছু হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এখন কিন্তু সেরকম হচ্ছে যারা ভুলবাসী অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করলে তাহলে তাদের অসুবিধা হয়ে যায় তো ভিডিও থাকার জন্য সম্পূর্ণ ধন্যবাদ নিচে ডিসক্রিপশন লিখে আছে সেখান থেকে ডাইরেক্টলি দেখে নিতে পারো ধন্যবাদ